জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে জিমেল অ্যাপসে যেতে হবে আপনার যদি পূর্বের কোনো জিমেল থাকে তাহলে পাশের কর্নারে লোগো দেখতে পাবেন সো আমরা নতুন জিমেল খুলব এই কারণে আমরা লোগোতে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপর আমরা গুগলে ক্লিক করবো একটা নতুন ইন্টারফেস চলে আসবে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফোন লক করেছেন সেই পাসওয়ার্ড বসে নেক্সটে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন কেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টটি যদি নিজের জন্য খুলেন তাহলে ফর মাই সেলফ দেবেন আমি যেহেতু আমার ব্যবসার কাজে অ্যাকাউন্টটি খুলতেছি সো টু ম্যানেজ মাই বিজনেস আমি এই ক্লিক করলাম এরপর নেক্সটে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস চলে আসছে এখানে আপনার প্রথম বক্সে ফার্স্ট নেম দিবেন এবং সেকেন্ড বক্সে শিওর নেম দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার জন্ম তারিখ মাস এবং বছর সিলেক্ট করবেন আপনারাও আপনাদের পছন্দ মতো জন্মশাল জন্ম মাস এবং জন্ম বছর সিলেক্ট করে নেবেন এরপর জেন্ডার অপশন থেকে মেল অথবা ফিমেল ক্লিক করবেন আপনি যদি ছেলে হন তাহলে মেল এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন সাপোর্ট করবে এমন একটা ইউজার নেম সিলেক্ট করে নেবেন আমি আমার ইচ্ছামতো একটা ইউজার নেম নিচ্ছি আপনাদের নিজের নাম গল্পের নাম কোনো উপন্যাসের নাম দিতে পারেন তবে এখানে নিজের নাম দেওয়াই ভালো সব কিছু শেষ হলে নেক্সট বাটনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন এরপর পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন অবশ্যই মাস্ট বি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে যা যেন আপনার জিমেল কেউ হ্যাক করতে না পারে এরপর ফোন নাম্বার বসিয়ে নেবেন তারপর নিজ স্কল ডাউন করে অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার জিমেল অ্যাকাউন্ট মেল অ্যাপস থেকে চেক করে নিন আপনার অ্যাকাউন্টটা ফুলফিলভাবে তৈরি হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে